শামস শামসু ভাই কুলসুম কখনো আম্মাজান তো কখনো নানি এতগুলো চরিত্রের পিছনে রয়েছে একজনই মানুষ আর আপনারা এতক্ষণে এই ক্যারেক্টারগুলোর নাম শুনে বুঝেই গিয়েছেন আজকে ভিডিওতে আমরা কাকে নিয়ে কথা বলবো কথা বলবো আজকে আমরা এমন একজন কি নিয়ে যাকে একসময় কেউ চিনত না তবে এখন উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি খুবই জনপ্রিয় একজন মুখ যে নিজের ডিপ্রেশনকে কাটানোর জন্য ছোটোখাটো ভিডিও বানিয়ে মানুষকে হাসিয়ে এখন স্বাবলম্বী সাথে প্রতিমাসে ভালো অঙ্কের টাকাও আয় করেন তাহলে চলেন আর কথা না বাড়িয়ে শুরু করি এতগুলো চরিত্রের পিছিয়ে থাকা শামস আফরোজ হতাশাকে কিভাবে কাটিয়ে এই সফলতা অর্জন করেছেন কিভাবে তার এই এত ক্রিয়েটিভিটি তিনি ফুটিয়ে তুলতে পেরেছেন আপনাদের কাছে শামস আপুকে বা শামস আপুর এতগুলো ক্যারেক্টারের মধ্যে কোনটা বেশি পছন্দ তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে ফেলো কেমন পুরো নাম শামস আফরোজ আরেফিন চৌধুরী প্রভা জাতীয়তা বাংলাদেশে ধর্ম ইসলাম শামসাপো কুমিল্লার মেয়ে উনি উনার বাবা মায়ের একমাত্র সন্তান আর এখন আপনাদের সাথে শেয়ার করব শ্যাম ছোটবেলার কিছু ছবি এখন ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছে শ্যামসাপুর আমো রিলেশান স্ট্রেসে আপু ম্যারিড আর ছবিতে এখন যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছে আপুর হাজবেন্ড আপু বর্তমানে উনার আম্মু এবং হাজব্যান্ড সহ ঢাকায় থাকেন শামস আপু অনেক পরিশ্রমের পর তার এই সফলতা অর্জন করতে পেরেছেন মূলত নিজের হতাশা কাটানোর জন্য তিনি ভিডিও বানানো শুরু করেন আর সোশ্যাল মিডিয়ায় উনার এই জার্নি শুরু হয় দু সালের ফেসবুকের মাধ্যমে আপু প্রথমে ওনার মনের কথাগুলো লিখতেন তবে এরপর এই মনের কথাগুলো নিয়ে তিনি ভিডিও বানানো শুরু করেন ভালো চাকরি না পাওয়ার হতাশায় প্রথম ভিডিও বানিয়ে আপলোড করেন থর্স অফ শামসে আর তারপর আস্তে আস্তে আপু পরিচিতি লাভ শুরু করে তবে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে করোনা কালে এখন আপুর এক এক ভিডিও দুই তিন মিলিয়ন পর্যন্ত ভিউ হয় আর আপু ওনার ভিডিওতে মূলত আশেপাশের পরিস্থিতি থেকে বিনোদনের মাধ্যমে সবার সামনে ফুটিয়ে তোলে শামস আপু ওনার ভিডিওতে অনেক চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলে কখনো শামস কখনো শামসু ভাই কুলসুম কখনো আম্মা যান তো কখনো নানি সবগুলো চরিত্র দর্শকের কাছে খুবই জনপ্রিয় তবে শামস আপু নিজে পার্সোনালি শামসু ভাইয়ের চরিত্রটা বেশি পছন্দ করেন আর এতগুলো চরিত্র শামস আপু একাই যেভাবে ফুটিয়ে তুলছেন এর কারণে ওনার দিন দিন ফলোয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে ফেসবুকে শামস আপ পুর দশ লাখেরও বেশি ফলট আর ফেসবুকে এত সফলতা পাওয়ার পরে উনি ইউটিউব চ্যানেলও খুলেছে অফ নামে যেখানে উনার সাবস্ক্রাইবার প্রায় দুই লাখের কাছাকাছি ইউটিউব থেকে শ্যামস আপু অলরেডি সিলভার প্লে বাটনও পেয়ে গিয়েছেন আর এখন তো আপুকে ভিডিওতে বিভিন্ন ব্র্যান্ড স্পন্সরও করছে আর শ্যামস আপু সবার মাঝে এমন একটি উদাহরণ যে মানুষ হতাশা এবং ডিপ্রেশনকে কে কাটিয়ে মানুষ চাইলেই যে নিজের জীবনের সফলতা পেতে পারে তো এই তো আমার আজকের ভিডিওটি এতটুকু ছিল আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এমন আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই চলে আসবো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ